আজ থেকে ঠিক দু বছর আগে 34 বছরের এই মানুষটি 2 ঘন্টারও কম সময়ে 42 কিলোমিটার দৌড়ে একটি নতুন ইতিহাস লিখেছে, নিজের নামে একটি ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে। যে বয়সে একটি অ্যাথলিট ময়দান ছেড়ে দেয় সেই বয়সে ইনি ওয়ার্ল্ড রেকর্ড বানিয়ে এটা প্রুভ করে দিয়েছে যে উইনার হওয়ার জন্য সাধারণ চিন্তাভাবনা আর সাধারণ কাজের থেকে অনেক বেশি কিছু করতে হয়। যদি বড় হতেই হয় তাহলে সমুদ্রের মতো বিশাল হও, যাতে লোকেদের ছক্কা ছাড়িয়ে যায় তোমার ক্ষমতা মাপতে গিয়ে। বন্ধু, কঠিন পরিস্থিতিতে কিছু মানুষ নিজে ভেঙে পড়ে আর কিছু মানুষ রেকর্ড ভেঙে ফেলে, আর যারা রেকর্ড ভেঙে ফেলে তাদেরকে দেখে সারা দুনিয়া অনুপ্রেরণা নেয়। এখানে 95% মানুষ দুনিয়া দেখতে আসে আর সিরেপ 5% মানুষ দুনিয়াকে দেখাতে আসে। তোমার স্বপ্ন কি, দুনিয়াকে দেখা নাকি দুনিয়াকে কিছু দেখানো? কমেন্ট বক্সে এটা লিখে অবশ্যই জানিও। জানি সবাই এটা লিখতে আসবে না, কারণ সত্যি ভীষণ কঠিন হয়। জীবনে সবাই সফল হতে পারে না, সফলতা শুধু তারাই পায় যাদের ভাগ্য ভালো হয়, আর নয়তো যারা ভালো করে পরিশ্রম করে। কিন্তু দুঃখের বিষয় এটা যে সবার ভাগ্য ভালো হয় না আর পরিশ্রম সবার দ্বারা করা সম্ভব হয় না। যদি স্বপ্ন থাকে তোমার কিছু পাওয়ার, কিছু হওয়ার, যেটা তুমি আজ পর্যন্ত হতে পারোনি, তাহলে তোমাকে আজ থেকে সেটাই করতে হবে যেগুলো এখনো পর্যন্ত তুমি শুরু করনি। মনে রাখিস ভাই, যদি তোর সামনে প্রবলেম অনেক বড় হয় তাহলে তার পিছনে এর থেকেও বড় সফলতা অপেক্ষা করছে তোর জন্য। কারণ যে মানুষগুলো দিন রাত এক করে দেয় নিজের স্বপ্নের জন্য, সমস্ত কিছু ভুলে যায় নিজের লক্ষ্যের জন্য, তাদের ভাগ্যের দরজা চিরকাল বন্ধ থাকে না। জীবনে যা কিছুই পেতে চাও সেগুলো পাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করো, আর সেটা করা এখন শুরু করো। কখনো ভিড়ের মধ্যে নিজেকে হারিয়ে ফেলো না, তবে ভিড় জমে যাবে, এরকম কিছু কাজ অবশ্যই করো। নিজের জন্য না হলেও সেই মানুষগুলোর জন্য করো যারা তোমাকে অসফল হতে দেখে মজা পায়, হাসতে থাকে। আর হ্যাঁ, বড় হতে হলে তোমাকে পরিশ্রম করতেই হবে। এই দুনিয়াতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই, আর না এখানে এমন কোনো সমস্যা আছে যার কোনো সমাধান নেই। কারণ লক্ষ্য সেটা যত দূরেই থাকুক না কেন, সেখানে পায়ে হেঁটে পৌঁছানোও সম্ভব। নিজের চিন্তাভাবনাকে এতটাই উঁচু রাখো যে লোকেরা তোমার ভাবনাকে শুনে ভাবতে বসে যায়। পিঁপড়ে খুবই ক্ষুদ্র একটা প্রাণী, কিন্তু এদের সংকল্প মানুষের থেকে অনেক বেশি দৃঢ়। একবার যদি লক্ষ্য স্থির করে নেয় তাহলে এদের পথে বাধা দিয়ে দেখো, এরা তোমাকেও টপকে বেরিয়ে যাবে। বন্ধু, গরম না মে মাসে থাকে না জুন মাসে, গরম তো আমাদের জেদের মধ্যে থাকে, আর এই জেদের মধ্যেও জীবন থাকা দরকার। কারণ এরকম লাখো মানুষ আছে যারা হেরে যাওয়ার ভয়ে কখনো কোনো বড় অ্যাকশনই নেয়নি আর জীবনভর আফসোস করে গিয়েছে। কারণ তারা স্বপ্নের মধ্যে জীবন্ত থাকতো নাকি নিজের ভিতরে স্বপ্নকে জীবন্ত রাখতো, কারণ তাদের মধ্যে ভয় ছিল যে তারা হেরে যাবে না তো। আর এই ভয়ের সাথে জেতার একটাই উপায় আছে, এটাকে দেখা মাত্রই তুমি একে শেষ করে দাও। নিজের ভিতরে দীর্ঘদিন পুষে রেখো না ভয়। এর অর্থ দুটো দাঁড়ায়, এক, সব কিছু ভুলে গিয়ে ময়দান ছেড়ে পালিয়ে যাও, দুই, সব কিছু সহ্য করো আর একদিন মাটি ফুঁড়ে আকাশে ওঠো। পছন্দ সেটা সম্পূর্ণ তোমার।